Assalamualaikum. কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমরা ক্লাস নিব হচ্ছে ক্লাস 1 এর। আমার কাছে ক্লাস 1 এর তিনটা স্কুলের সিলেবাস আজকে আমার কাছে এসেছে, আর এটা শুধুমাত্র তিনটা স্কুলের সিলেবাস না, এটা অল ওভার সকলের জন্য, সবার জন্য, ঠিক আছে? যাদের লাগবে তারা সবাই এটা শিখে নিবে, ঠিক আছে? খুবই সিম্পল, খুবই সুন্দর করে আমরা উপস্থাপনা করব ক্লাস 1 এর আজকের টপিকগুলো। এখন আমরা শিখব অ্যাকোয়ারিয়াম উইথ ফিশ। আচ্ছা, অ্যাকোয়ারিয়াম উইথ ফিশ আঁকতে হলে আমাদের আসলে কি কি জিনিস চিন্তা করা দরকার? প্রথমে হচ্ছে অ্যাকোয়ারিয়াম চিন্তা করা দরকার। অ্যাকোয়ারিয়াম কিন্তু অনেক ধরনের হয়, গোল কাচের অ্যাকোয়ারিয়াম হয়, তার মতো দেখতে চারপাশে কাচের দেয়াল দিয়ে অ্যাকোয়ারিয়াম হয়, ঠিক আছে? আজকে আমরা শিখব হচ্ছে একটি কাচের বোল, যে বোলের ভিতরে আমরা মাছ রাখি সেটাকে বলে হচ্ছে কি ফিশ বোল, ঠিক আছে? আমরা ওই ফিশ বোল অ্যাকোয়ারিয়ামটা আঁকবো। চলো তাহলে দেখে আসি কিভাবে, কত সুন্দরভাবে, কত ইজি ভাবে ফিশ ইন দ্য অ্যাকোয়ারিয়াম আঁকা যায়, ঠিক আছে? তাহলে চলো দেখা যাক। তোমাদের প্রথমে যেটা লাগবে, একটা ইরেজার লাগবে এবং একটা পেন্সিল লাগবে। ইরেজার পেন্সিল দিয়ে আমরা কি করব, ইরেজার পেন্সিল দিয়ে আমরা একটা সার্কেল করব, ঠিক আছে? তাহলে দেখো, যারা যারা সার্কেল দিতে পারো ইরেজার পেন্সিল দিয়ে, তাদেরকে অবশ্যই অনেক অনেক স্বাগতম, কিন্তু যারা পারো না তারা এক্ষুনি চট করে শিখে ফেলো। দেখো, প্রথমে আমাদের যেটা করতে হবে, পেন্সিলটা এভাবে রাখতে হবে, আমাদের তিনটা আঙ্গুল, 1 2 3, দেখো এটা হচ্ছে বুড়ো আঙ্গুল, তর্জনী এবং মাঝখানের যে আঙ্গুলটা সেটা দিয়ে, মাঝখানের আঙ্গুল আর হচ্ছে তর্জনী দিয়ে রাবারটা ধরবো, বাকি থাকলো মাছ এই তর্জনী, ঠিক আছে? এইটা দিয়ে পেন্সিলের এই ঘাড় মোটকে ধরবো, ঠিক আছে, যাতে এটা নড়তে না পারে। এখন দেখো, তুমি পেন্সিলটা যত ছোট করবে সার্কেল তত ছোট হবে, পেন্সিলটা যত বড় করবে সার্কেলটা তত বড় হবে। আমরা যেহেতু ফিশ ইন দ্য অ্যাকোয়ারিয়াম আঁকতেছি, তাহলে আমাদের মোটামুটি বড় একটা সার্কেল লাগবে, সো আমরা পেন্সিলটাকে বড় করে নিলাম, ঠিক আছে? এখন দেখো, এইখানে এভাবে ধরবো, ধরে খাতার সাথে মিশাবো, ঠিক আছে? খাতার সাথে মিশানোর পরে খাতাটাকে ঘুরাবো, খাতাটাকে আমি ঘুরাচ্ছি, ঠিক আছে? কোনায় ধরে খাতাটা ঘুরিয়েছি, এই যে দেখো আমাদের সার্কেল রেডি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ঠিক মাঝখান বরাবর আমাদের ঠিক করতে হবে যে এটা মাঝখান, ঠিক আছে? এটা অবশ্যই মাঝখান। এবার দেখো, আমরা উপরের দিকে এই বরাবর একটা সোজা দাগ দিব, ঠিক আছে? এই বরাবর একটা সোজা দাগ দিব। কেন আমি সোজা দাগটা দিব, এই দাগটা হচ্ছে বোলের যে মাথাটা সেটা, উপরের দাগটা মুছে দিব, ঠিক আছে? এখন দেখো, এখান থেকে এই, ঠিক আছে? এটা হচ্ছে বোলের মুখটা। আচ্ছা, নিচে এসে 1 2, ঠিক আছে, দুই পাশে দুটো দাগ দিব, এই যে, ঠিক আছে, এটা হয়ে গেল। এটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের যেটা নিচে থাকে। এবার দেখো, অ্যাকোয়ারিয়ামের ভিতরে কি থাকে, নিচে স্টোন আর কিছু সি গ্রাস থাকে। সি গ্রাস কিভাবে দেয়, খুব ইজি, এরকম করে একা বাঁকা দিবা, ঠিক আছে? আচ্ছা, এখন মাছ আঁকতে হবে। মাছ কিভাবে, মাছ আঁকা খুবই সহজ। প্রথমে আবার রাবারটা রাখতে পারো, রাবারটা রেখে দেখো আমি পেন্সিলটা ছোট করে ধরেছি, দেখেছো? পেন্সিলটা ছোট করে ধরে খাতাটা জাস্ট ঘুরাবে, ঠিক আছে, ঘুরাবে, ঠিক আছে? এবার দেখো, একটা গোল একটা দাগ হয়ে গেল। এখন যেটা করবে, এই জায়গাটা একটা মুখ দিবে, ঠিক আছে? এবার দেখো, এটা বরাবর কোনটা, এটা না, এবার দেখো এখান থেকে 1 2, আবার এটা নাম দিয়েছি আমি গোল্লু, এটা কি গোল্লু ফিশ, ঠিক আছে, গোলগাল গোল্লু ফিশ। এবার দেখো, ঠিক আছে, আবার এখান থেকে কানকো, তাই না?
একটা মাছ শেষ, আরেকটা মাছ আঁকতে পারো ছোট্ট করে, সেটা হচ্ছে কি এখানে। ঠিক আছে, একটা মাছ এঁকে দিলাম। এখন নিশ্চয়ই পানি দিতে হবে, অবশ্যই পানি দিতে হবে, এই বরাবর আমরা পানি দিব। ঠিক আছে, এখন দেখো গোল না যেহেতু দেখা যাচ্ছে, তাহলে ওই পাশে পানিটুকু, ওই পাশে পানিও দেখা যাবে, আবার এই পাশে পানিও দেখা যাবে, মাস্ট। এদিক থেকে এদিকে পানি দেখা যাবে, এদিক থেকে এদিকে পানি দেখা যাবে। ঠিক আছে, এখন দেখো অ্যাকোরিয়ামের ভেতরে বাবল দিবা, এক ছয়। ঠিক আছে, আমরা ছটা বাবল দিলাম। এখন আমরা এটা স্যান্ড পেন্ট করে ফেলি, চলো। চলো আমরা এখন রং শিখি, কিভাবে এটা রং করতে হবে। আচ্ছা, সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে মাছের রংগুলো করে ফেলতে হবে। ঠিক আছে, মাছের রংগুলো করে ফেলি, চলো। গোল্ডের রং কি দিবে? কমলা দিব। এখন তিনটে জিনিস করব, ঠিক আছে, নিচের দিকে, আর কোনোভাবে যদি রং বাহিরে চলে যায় তখন কি করবে? রাবারটা নিবে, রাবারটা নিয়ে সুন্দর করে এটা মুছে দিবে। ঠিক আছে, এই মাছ, এই মাছটার রং আমরা পার্পেল। পার্পেলের সাথে চলে যায় এই কালারটা, রেড পার্পেল। চোখে রং করে ফেললাম, ওটা এমনি চোখের রং আছে। এখন উপর থেকে আস্তে আস্তে আমরা নিচে নামবো, উপর থেকে আস্তে আস্তে নিচে নামবো। এখন অ্যাকোরিয়ামের কালার কি হয়? অ্যাকোরিয়ামের কালার যদি আমরা নীল দিই তাহলে কিন্তু আমাদের একটু মানে পানির সাথে মিশে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই যে দেখো এটা হচ্ছে গিয়ে ব্লু গ্রিন। ঠিক আছে, এটা কি রং? ব্লু গ্রিন। ব্লু গ্রিন দিয়ে আমরা উপর, সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা অবশ্যই যখন উপরে রং করবে, নিচে যদি কোথাও রং করা থাকে সেটা অবশ্যই টিস্যু কিংবা রুমাল দিয়ে ঢেকে রাখবে। আমি টিস্যু দিয়ে ঢেকে রাখলাম, হ্যাঁ, ঢেকে এই পাশে রং করবো। দেখো এক সাইডে উপরের দিকে হালকা করে এই রংটা করলাম, অল্প, হ্যাঁ, বেশি না, আবার এই সাইডে, হ্যাঁ,
সবচেয়ে হালকা যে নীলটা, সবচেয়ে হালকা নীল এটা আমরা দেব, ঠিক আছে? এখন আমরা সাদা রং নিব, এই যে সাদা রং। নীল রং দিয়ে প্রথমে নিচের অঙ্গ, ঠিক আছে? লাইট ব্লু এখন আমরা সবুজ ঘাসটা করব, ঠিক আছে? ঘাসের রং সবুজ অবশ্যই, সেক্ষেত্রে অবশ্যই সবুজ রং দিয়ে প্রথমে এক সাইডে এভাবে গাঢ় রং দিবা, তারপরে লাইট গ্রিন দিবা, ঠিক আছে? আচ্ছা, আমাদের মোটামুটি অ্যাকোয়ারিয়ামের উপরের অংশ শেষ। এখন আমরা করব স্টোনগুলো। স্টোন অ্যাকোয়ারিয়ামে স্টোন অনেক কালারফুল হয়, তাই না? তাহলে আমরা শুরু করি, কালারফুল স্টোন দিই। কোনোটা লাল হবে, কোনোটা হলুদ হবে। তবে সর্বপ্রথম একদম লাইট যেগুলো, যেমন হলুদ, যদি হলুদ দিয়ে থাকো, হলুদ, তারপরে হচ্ছে গিয়ে যেগুলো অনেক হালকা রং, সেগুলো সবার আগে দিলে অনেক সুন্দর হবে। সেম ভাবে আবার নিচে, উপরে যে কালারটা দিয়েছিলে নিচেও সেম কালারটা দিবে, ঠিক আছে? এখন হচ্ছে বাবল। বাবলের রং দেখো সবচেয়ে গাঢ়টা, এটাকে বলে হচ্ছে পার্সিয়ান ব্লু। পার্সিয়ান ব্লু দিয়ে এক সাইডে বড় দিবা। এরপরে তুমি যদি চাও তাহলে তুমি নিচে গ্রাউন্ড দিতে পারো, ঠিক আছে? হয়ে গেল আমাদের ফিশ ইন দ্য অ্যাকোয়ারিয়াম। তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।